Channel S News, your daily source. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তৌফিক শাকিল। আর প্রথমেই যথারীতি সংবাদ শিরোনাম এবং 10টি দলের অংশগ্রহণে নর্থহ্যাম্পটনে প্রথমবারের মতো শুরু নর্থহ্যাম্পটন ক্যারম বোর্ড। নর্থহ্যাম্পটনে প্রথমবারের মতো শুরু হলো নর্থহ্যাম্পটন ক্যারম বোর্ড লীগ। এতে 10টি দল অংশ নিচ্ছে, বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি এসানুল ইসলাম চৌধুরী। সামনে ফুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ব্রিটেনের নর্থহ্যাম্পটনে প্রথমবারের মতো নর্থহ্যাম্পটন ক্রাম লীগ 2019 শুরু হয়েছে। রোববার রাতে স্থানীয় লাজিজ রেস্টুরেন্টে উত্তর ক্রাম লীগ উদ্বোধন করা হয়। 10টি দল অংশগ্রহণ করে। প্রায় 10 বছর ধরে নর্থহ্যাম্পটনে ক্রাম টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করে আসছেন দারা ও সাদ। আর এবার প্রথম নর্থহ্যাম্পটন ক্রাম লীগ আয়োজন করে প্রশংসিত হলেন ক্রীড়া ব্যক্তিত্ব কামরান আলী। ক্রাম লীগ নিয়মিত আয়োজন করবেন বলে আশাবাদী কামরান আলী। Every year we do a Crown Board tournament at Christmas Day. This year, firstly, we're doing a Crown Board League. I literally organize the tournament. And inshallah, if everyone with me, I will be making a bigger tournament and involving everyone in the UK. নর্থহ্যাম্পটনে ক্রাম লীগ শুরু হয়, খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নর্থহ্যাম্পটন আগে প্রচুর কম্পিটিশন হতো, যখন আমরা নিজে নর্থহ্যাম্পটনে আমরা নিজের ওন লীগ দিলাম, আশা রাখি আমরা চ্যাম্পিয়ন হইতাম। উত্তর ক্রাম লীগে বিপুল সংখ্যক খেলোয়াড়, কর্মকর্তা ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সানুল ইসলাম চৌধুরী, শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।